কোটি ব্যাগ জমা, কিন্তু সেগুলা নিয়ে আমাদের যে অ্যাচিভমেন্টের কথা বলছেন সেটা মোটামুটি আমরা প্রায় 100% এর কাছাকাছি পৌঁছে গেছি। তবে আমাদের অ্যাচিভমেন্ট রেট আমরা আশা করছি যে 150% আমরা অ্যাচিভ করতে পারবো, যে এটা উদ্ভট রিপ্লাই হলো কিন্তু যে আমাদের অ্যাচিভমেন্ট 100%-এর উপরে কীভাবে হয় আসলে উপরে হবে। আপনার দোকানে দোকানে লক্ষ্য করে দেখেন যে আমাদের এই ম্যান্ডেটরি প্যাকেজিংয়ের একটার আওতায় কিন্তু 6টা পণ্য, ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি। কিন্তু আপনি ঢাকা শহরের বিভিন্ন বাজারে যদি যাই দেখেন, যাই দেখবেন যে ইতিমধ্যেই আদা, রসুন, পেঁয়াজ, সুলা, হ্যাঁ, এই এই জিনিসগুলোও কিন্তু মানুষ স্বেচ্ছায় নিজের থেকেই তারা কিন্তু প্লাস্টিক ব্যাগ বর্জন করে তারাও কিন্তু সেটা জুট ব্যাগে কিন্তু ব্যবহার শুরু করে দিয়েছে। মাত্র 20 দিনের ব্যবধানে একটা আইন যেটার 1%ও বাস্তবায়ন ছিল না 100% সেটা বাস্তবায়ন হয়ে গেছে। এটা কিন্তু জোর করে জেল দিয়ে পানিশমেন্ট দিয়ে এই আইন কিন্তু বাস্তবায়ন হতো না, সম্ভব। পরবর্তী সময়ে জিয়ার সাদ খালেদা জিয়ার আমলে ওই এই বিশ্ব ব্যাংকের প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে গিয়ে এই পাট শিল্পকে ধ্বংস করে দিয়েছে এবং 2001 সালে বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকা অবস্থায় এই বাংলাদেশ শুধু না বিশ্বের সর্ববৃহৎ জুট মিল আদমজি জুট মিল সেটা বন্ধ করে দিয়ে 3 লক্ষ বেল আন্তর্জাতিক বাজার আমরা পাটের হারিয়েছি।